गुड मॉर्निंग। আজকে 10 তারিখ আর টাইম হচ্ছে এখন সকাল 10টা, একটু আগে জাস্ট 10টাও না 15-10টা মতন বাজে। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, বেশ কিছুক্ষণ আগে উঠে আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে চলে এলাম আজকে ভিডিওটা স্টার্ট করতে। অনেকদিন আমি সকাল থেকে উঠে কথা বলি না, বাট আজকে দেখলাম আমার মুডটা ঠিকঠাক, মানে একটা কথা বলার মুড রয়েছে, তাই জন্য চলে এলাম। এবারে আজকের যে মেইন প্ল্যানটা সেটা তোমাদেরকে একটু বলি। অলরেডি তোমরা থাম্বনেইলে দেখেছো, তাও আমি তোমাদের ডিটেলস বলি। কালকে হঠাৎ করে প্ল্যান হলো একটু কলেজ স্ট্রিট যাবো, আর কলেজ স্ট্রিট মানেই বুঝতেই পারছো কফি হাউস। কলেজ স্ট্রিটের সাথে কফি হাউসের সম্পর্কটা সবাই জানো, বাট তবে আমি একটা কথা বলতে চাই, মানে আমার আমার মতন মানুষ আছে কিনা আমি জানি না, আমি এই নিয়ে কলেজ স্ট্রিট মানে কফি হাউসে 2 বার যাবো। এর আগে একবার গেছিলাম, তাও জাস্ট ওই 15-20 মিনিটের জন্য গিয়ে চলে এসেছিলাম, রাত্রিবেলা গেছিলাম, আর এই প্রথম আমি দিনের বেলা যাবো। এই প্রথম মানে 2 বার আমি এনেই কলেজ স্ট্রিট কফি হাউসে যাবো, হয়তো যে শুনবে সেই শুনেই হাসবে এটা শুনে, বাট এটাই সত্যি কথা। তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারবো যে কলেজ স্ট্রিটের এখন কী পরিস্থিতি আছে, কেমন সব কিছু চলছে। অবশ্যই এখন পুরোটাই নর্মাল হয়ে গেছে, বাট তাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো কী অবস্থা, কেমন সিচুয়েশান, কতটা নিউ নর্মাল কাজ করছে সেই জায়গাতে অবশ্যই শেয়ার করবো। রেগুলার প্রায় আমি যে জিনিসটা ইউজ করি সেটা হলো গুড ভাইবসের এই টোনারটা, স্নান করে এসে তারপরে ইউজ করি। আর এটা নিয়ে আমি আগে বহু ভিডিওতে বহুবার বলেছি যে এটা আমার বেশ পছন্দের একটা জিনিস। তারপর স্কিনটাকে হালকা ময়েশ্চারাইজ করে নিয়েছি, দেন আমি একটুখানি আইব্রো আর জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিক পরবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে আনাদার ব্লগ। তোমরা দেখছো আড্ডা উইথ ওয়েন্ড্রিলার সাথে, আমি ওয়েন্ড্রিলা। যারা আজকে আমাকে প্রথমবার দেখছো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও। এখন পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে, তো আমরা শিয়ালদা থেকে হেঁটেই কলেজ স্ট্রিট গেছিলাম। আর এখানে বুঝতেই পারছো লোকজন ভিড়ভাড়টা ঠিক কতটা। তো আমি এখানে ওই মানে ব্লগ মানে নিজে আর কি কথা বলিনি এসে, তার দুটো কারণ আছে। ফার্স্ট অফ অল আমার একটু অকওয়ার্ড লাগছিলো এইভাবে এত লোকের মাঝখানে, আর দ্বিতীয়ত আমি মাইকটাও ক্যারি করিনি সেদিনকে, ভুলে গেছিলাম। আর এখন মোটামুটি চলে এসেছি আমাদের সবার প্রিয় সবার চেনা বহু পুরনো জায়গা ইন্ডিয়ান কফি হাউস, মানে একটা আলাদাই ঐতিহ্য আছে, এটা নিশ্চয়ই সবাই মানো তোমরা। তো যাই হোক, তো আমরা বেশি কোনো কফি হাউসে বসিনি, মোটামুটি মানে ভিড়ই ছিল, খুব অল্প কিছু সিট ফাঁকা ছিল। দোতলায় কতটা কি সিট ফাঁকা ছিল দেখিনি, কারণ দোতলায় যাওয়া হয়নি, নিচেই বসেছিলাম। আর আমি এর আগে যখন এসেছিলাম সেইবারও নিচেই বসেছিলাম। অ্যাজ ইউ ক্যান সি গাইজ, আমরা এখানে জাস্ট অর্ডার করেছিলাম 2 কাপ কফি, নর্মাল কফি যেটা, আর 1 প্লেট অনিয়ন পকোড়া। অনেকের মুখে শুনেছি যে কফি হাউসের খাবারের কোয়ালিটি সেরকম ভালো না, আর সিরিয়াসলি বলতে পকোড়াটা খেয়ে আমার সেরকম কিছু লাগেনি, ওই আর কি মোটামুটি এরকম খাবার দাবার আমরা মানে যে কোনো দোকানে পেয়ে যেতে পারি বা বেটার কিছু পেতে পারি, সত্যি সেরকম হামুরি কিছু না। কফি হাউসে যেহেতু খাওয়া দাওয়া করিনি তাই খিদেও পেয়েছিল, যার জন্য গেছিলাম পাশেই একটা রেস্টুরেন্টে একটু দূরে, আমার ঠিক খেয়াল নেই এখন। তো ওটার নাম হচ্ছে দিলখুশিয়া বা দিলখুশ এরম টাইপের কিছু একটা। তো সেখানে চিকেন চাউমিন নিয়েছিলাম আর এটা খেতে বেশ ভালো ছিল, তো এটা নিয়ে তোমাদের সাথে পরে কখনো শেয়ার করবো। তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম, তখন বাজে বিকেল ওই 4:30 মতন, আর আমরা এখান থেকে গেলাম শিয়ালদা স্টেশনে অ্যান্ড দেন বাড়ি। তো ব্লগটা এখানে আর কন্টিনিউ নেই, দেখা হবে বাড়িতে গিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে কত তারিখ জানো? আজকে হচ্ছে 18 তারিখ, মানে এই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম 11 তারিখ মেবি, 10 কি 11 তারিখ, আর আজকে হচ্ছে 18 তারিখ। মাঝে আমার কোনো পাত্তা নেই, এই মাঝে ভ্যালেন্টাইন্স ডে চলে গেলো, সরস্বতী পুজো চলে গেলো, কিন্তু আমার কোনো পাত্তা নেই। মানে আমি খুব বাজেভাবে বিজি ছিলাম, আর একটু কিছু প্রবলেমও ছিল ফ্যামিলিতে, যার জন্য আরও কোনো পাত্তা ছিল না আমার। আর এবারের সরস্বতী পুজোটা আমার খুব সিম্পলভাবে ঘরে থেকেই গেছে, তো সেই জন্য স্পেশাল ব্লগ সেরকম কিছু হয়নি।
যাই হোক, এবার যেটা আমি বলি তোমাদেরকে, একটা ব্যাপার আমার হঠাৎ করে আজকে মনে পড়লো যে না, আমি একটা ভ্লগ স্টার্ট করেছিলাম, সেই কলেজ স্ট্রিট গেছিলাম। তো সেটা মানে এরকম একটা ব্যাপার যে আমি একটা ভ্লগ করছিলাম না, যে কলেজ স্ট্রিট গেছিলাম একটা ভ্লগ, দেখি তো ওটার কী খবর। মানে তখন আমার খেয়াল পড়লো যে একটা ভ্লগ আমি করছিলাম যেটা আমাকে শেষ করতে হবে, তার জন্য মানে আমি এই সন্ধেবেলা একটু ফ্রি টাইমে ক্যামেরা নিয়ে বসলাম, মানে বসে আর কি ব্লগটা শেষ করার জন্য কথা বলতে বসলাম, এটাই হলো ব্যাপার। তো সেই 7-8 দিনের ব্লগ আজকে আর কি, মানে আজকে হবে, হয়ে আপলোড হতে ধরো আরও 1-2 দিন, কারণ আমি তো খুব কী বলবো, আমি এতটাই ল্যাদ করছি, মানে আমি আমি শ্যুট করে এডিট করে উঠতে উঠতে আমার মানে প্রচণ্ড ল্যাদ লাগে, তো ওটার জন্য আরও দেরি হয়ে যায়। তো যাই হোক ব্যাপারটা, তো সামনে একটা বেশ ভালো ব্যাপার হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে সেই জিনিসটা, সেটা আমি এখনই বলবো না, সেটা এরপরে আমি চেষ্টা করব, মানে একদম মন থেকে চেষ্টা করবো আরেকটা ব্লগ করার, আর সেই ব্লগেই আমি সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো। তো তোমরা যদি এখনও অবধি কেউ এই জায়গাটা মানে এই জায়গা অবধি কেউ এই ব্লগটা দেখে থাকো, তাহলে ডেফিনেটলি ওয়েট করো সেটা শোনার জন্য। আশা করছি যেটা তোমরা শুনবে সেটা তোমাদের ভালোও লাগবে, প্লাস তোমাদের হেল্পফুলও হবে। তো যাই হোক, সেটা বাদ দিলাম আপাতত। আর একটা কথা, হ্যাঁ আর একটা কথা, যেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে রাত্রেবেলা কিন্তু একটা স্পেশাল খাবার করা হবে, তো সেটা আমি বলবো না, সেটা মা বলবে, তাই একটু পরে তোমাদের সাথে মায়ের দেখা করিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যেবেলা কড়াইশুঁটি ছুলছি, কড়াইশুঁটি কচুরি করা হবে আজকে। এইখানে ব্লেন্ডারে এটা হচ্ছে লঙ্কা বাটা আর কি করা হয়েছে, আর কড়াইশুঁটিটাকে পেস্ট করে রাখা হয়েছে, বেশ অনেকটা হয়েছে পুরটা, তোমরা বুঝতেই পারছো। আমাদের বাড়িতে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা একটু অন্যরকমভাবে হয়, অ্যাকচুয়ালি এটা কচুরি না, পরোটা হয়, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর দেখো পেস্টটা, দেখো পেস্টটা মানে কনসিস্টেন্সিটা বুঝতে পারছো, ঘনও না আবার পাতলাও না, একটা বেশ সুন্দর ব্যাপার হতে পারে, একটু মিহি পেস্ট হতে হবে, দানা দানা যেন ব্যাপারটা না থাকে। তো এরপর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর ওদিকে ওই যে লঙ্কা বাটা ছিল সেটার সাথে এই পেস্টটাকে ভালো একটু মোটামুটি মিশিয়ে নিতে হবে, মিশিয়ে দেন এটা কড়াইতে ঢেলে দিতে হবে, দিয়ে এরপরে তো ব্যাস এটাকে মানে তেলের মধ্যে এটাকে কষাতে হবে, এটা এখানে মেইন ব্যাপার, পুরো যতক্ষণ না আর কি মানে কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে, পুরো এক টাইম কষাতে কষাতে কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখো এখানে একটু গ্রিনিশ ব্যাপার বেশি হয়ে এসছে, আর একটু ঘন হয়ে গেছে আবার কনসিস্টেন্সিটা। এখানে দেওয়া রয়েছে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন মিষ্টি, আর হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো, এই তিনটে জিনিস পরিমাণ মতন দেওয়া রয়েছে। এরপরে এখানে অ্যাড করা হবে হিং, কারণ কচুরি মানে হিং, বা যেহেতু আমাদের পরোটা হচ্ছে না, আমাদের আজকে সরি আমাদের আজকে কচুরি হচ্ছে না পরোটা হচ্ছে, বাট তাও হিংটা দেওয়া হবে, তাহলে ওই মানে কড়াইশুঁটির ব্যাপারটা আর কি, মানে কড়াইশুঁটির অথেন্টিক যে কড়াইশুঁটির কচুরি সেই ফিলটা আসবে। তো এখানে মোটামুটি বুঝতে পারছো এতটা পরিমাণ আমি হিং দিচ্ছি, এবার এটা বেশি কম বুঝে দিতে হবে, কারণ অনেক হিঙের গন্ধ খুব ভালো হয়, তো সেখানে কম দিতে হবে, অনেকে অনেকগুলোর খারাপ হয় তো সেখানে একটু বেশি দিতে হবে, মানে আমরা এখানে যে হিংটা ইউজ করেছি সেটার গন্ধটা অতটা ভালো না, তাই জন্য একটু বেশি আমরা দিলাম। তো এটাকে আবার আমি কড়াইতে করবো, এবার দেখো আমি এটা তুলে নিয়েছি বাড়িতে, আর এটা বুঝতে পারছো যে কতটা ঠিক হয়েছে। আর এখানে রয়েছে কিছু আটার, মানে মা এগুলো আটা দিয়েই করাবে, একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি যেটা হলো, সেটা হচ্ছে এখানে ময়দা দিয়ে করা হবে না, এটা আটা দিয়েই করা হবে। তো এই জিনিসটা মাই করছে, এবার আমিও করবো, যেহেতু আমি ভিডিওটা করছি তার জন্য আর শেয়ার করা হচ্ছে না, সরি তার জন্য আর করা হচ্ছে না, আর অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না আমি, তো তাই জন্য মনে হলো যে না আজকে একটা রেসিপি ছোটোখাটো শেয়ার করেই ফেলি। এরপরে তো এখানে যেভাবে আলুর পুরটা মানে আলুর পরোটার ক্ষেত্রে যেরকম পুর ভরে সেরকম এখানে পুর ভরা হবে, একটু বেশি করে পুর দেওয়া হবে, কারণ কি এখানে মানে পরোটা তৈরি করা হচ্ছে, কচুরি নয়। সো দেখো এখানে সমস্ত করা হয়ে গেছে, সমস্ত রেডি হয়ে গেছে, আর এগুলো মানে আমাদের এই জিনিসটা যখন হয় কড়াইশুঁটির পরোটা বা আলুর পরোটা, তখন বেশ দু তিন দিন ধরে জিনিসটা চলে, তো এগুলো কালকে সকালের জন্য করে রাখা হয়েছে। এরপরে দেখো কড়াইতে একটু মানে খুব বেশি তেল দেওয়া হয়নি, অল্প তেলেই ভাজা হচ্ছে। আর একটা কথা আমি বলি যে এখানে না মানে শ্যাকা পরোটা করা হবে, তো আমি শ্যাকা পরোটা খাবো না, আমার একটু এরকম বেশি তেলে ভাজা পরোটা খেতে ইচ্ছা করছিলো, যার জন্য আমি প্রথম দিকে দুই একটা বেশি তেলে ভেজে নিয়েছিলাম, তারপর শাকা পরোটাগুলো করা হয়েছিল। তো এই হলো ব্যাপার, এরপরে দেখো শাকা পরোটাটা দেখতে এরকম হয়েছে, শাকা পরোটাগুলো দেখে বুঝতেই পারছো শাকা পরোটাটা বেটার লাগে, নয়তো পুরো রিচ রিচ ব্যাপারটা হয়ে যায়। আর এই দেখো এইখানে রয়েছে বেশি তেলে ভাজা পরোটাটা, আর এর সাথে আজকে রয়েছে ফুলকপির তরকারি ডিনারে। সুপার একটা ডিনার করে এখন এসে বসলাম, সো 12টার মতন বাজে প্রায়, ডিনারে ছিল পরোটা আর ফুলকপির তরকারি ছিল, পরোটাটা যেহেতু বাই চান্স মানে একদম হঠাৎ করেই করা হয়েছে,
তাই জন্য ফুলকপি তরকারি দুপুরে ছিল ওটা দিয়েই খাওয়া হয়েছে। আর আমি একটু ভাত খেয়েছি, একটু ভেতো ব্যাপার আছে আমার মধ্যে, একটা ভেতো ভূত আমার মধ্যে আছে, তাই জন্য একটু ভাতটা বেশি প্রেফার করি। যাই হোক না, তবে অবশ্যই বিরিয়ানির থেকে বা ফ্রাইড রাইস এইসবের থেকে নয়, পরোটা রুটির থেকে আমি ভাত বেশি প্রেফার করি। তো যাই হোক, আমি ভাত খেয়েছি। আর তো চলো গাইস, ব্লগটা এড করে দিই, বহুদিনের ব্লগ এড করছি ফাইনালি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই, গুড নাইট, টাটা।